হলো কাল কি তাকাই থাকবা না কিছু কইবা না ভাবছি মন মতো এত সুন্দরী আমি কখনোই দেখিনি কেন যে তোমার সাথে আমার আগে দেখা হলো না তাহলে বয়সকালে দুজনে মিলে আনন্দ করতে পারি কি বলো মানে কি আমাকে বয়স কি ফুরাই গেছে নাকি এখনো আমি অনেক কম বয়সী না না আমি তোমার সে কথা বলছি মানে আমাদের যদি আগে দেখা হতো তাহলে তো আর বুঝতেই পারছি হয়েছে হয়েছে তো কি হয়েছে আগে দেখা হয় নাই এখন দেখা হয়েছে মনে করো তোমার ছেলে আমার মেয়ে এই জন্যই তো আমরা দুজন বিয়ে আর বিয়েন হব শুনো তোমার জন্য না আমি একটা গান মনে মনে ভাবছি বলবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনবো তার আগে একটা কথা বলি শোনো কি কথা বলো আমার খুব ইচ্ছা ছিল যে ছেলেটা বিয়ে দেব যদি একটা সুন্দরী বিয়ান পাই খুব মজা হবে আমি কিন্তু তাই পেয়ে গেছি তাহলে গানটা কই ও বিয়ে কথা কো কবে হবা আমার বিয়ে কানে কইয়া মানুষ খুব সুন্দর দাঁড়া আছে আসা না খবরই নাই আইসা ডায়লগ ফুটাইবো আমি ব্যস্ত ছিলাম এইটা করছি ওইটা করছি অনেকদিন আমার যাই কদিন লাগ কব কথা কবে হব আমি বাপ আমার একবার বইলে দে আহারে বিয়ে এলো না বাপের পেরা উঠে গেছে কেন আমি কি তোমার বিয়ে করাবো তুমি বাপ হবে তোমার কানে করে দিব আরে বিয়ে তো করবি এটা তো ডিসিশন নিয়ে আইনিছি এই জন্য তো সুন্দর করে গান গাই ও বউ কথা কো গাছে কানাল গুপে তেল এ যার বিয়ে তার খবর নাই পাড়া বসির ঘুম নাই হেই দশ হইছে হের আরে বাপের মতো ডাইলেক পড়াও না তুমি তো বাপরে কপি করছো না তো বাপু তোর মানে যাই কয় বউ কথা কো কবে হম আমি বাপ আমার কানে কইয়া দাও তোমার মা আইছে বাপের কাছে যা কি সুন্দর সুন্দর গান কয় আমার বাপে বইরাছে এখনো যদি প্যান্ট শার্ট পইরা সেই রকম করে ইন করে রাস্তা দিয়ে যায় মানুষে খালি তাকায় থাকে ও সুন্দর টাটকা জিনিসটা যাইতাছে তুমি জানো আমার বাপের কত মানুষ পছন্দ করে বাপরে বাপরে বাপ আর বাপরে কত মানুষ পছন্দ করে সাদে নাই মাল এবারে আবার কত কিছু হ্যাঁ সাদে মাল নাই দেখে মানুষ তো পছন্দ করে সাদে মাল থাকলে আর পছন্দ করতে না কথা বুঝছো তোমার বাপের আমার দেখলে মনে কি জানো তোমার বাপের ওই সাদে মানে ওই যে খেতে আমি ফসল ফলাই ফসল ফলাই ওই বাক তুই খালি এই বাবা মানে আমরা দুইজনে বাবা মানে এত ঝগড়া করতাছিস কেন তাই না দুইটা প্রেমের কথা কবার নিয়া তুই কি কাহিনী শুরু করছস কত দেখ তুই ও বাপ রে বাপ সুর তো কোন দিক থেকে উঠছে এই বাপের নিয়ে কত ঝগড়া এখন আর দুইজন ভালোবাসা করি তোমার লোক ভালোবাসা করা দরকার নাই শুনো তোমার বাপের ভালোই তো কয় তোমার বাপে কিন্তু রাইট নাই বিরাইট নাই আমার বাসা যায় ফুসকি মারে মানুষ কিন্তু খারাপ কথা কয় ওই থাম এই বাপের কথা থাম মায়ের কথা থাম সৌরভ ভাই আমি তো আপনার এই খুঁজতেছিলাম কেন তুমি আমার খুঁজো কেন আমার কি খুব বেশি দরকার তোমার মাই তো কইছে আপনার লাগি আমার বিয়া হইব আই হাই বাক কি তোমার মতে আমার পিচ্ছি মা আমি বিয়ে করব দেখছো দাড়ি কোটা পাকছে বাক আমি পিচ্ছি কই মাই কইছে আমার বয়স তো 20 বছর বাক আই হাই তো তো উন বেহামে কি কয় কি লাগে যে আমি লম্ব হইতেছি না বাক কিন্তু ভালোই লাগে কই আমি আপনার বিয়া
আমার আরো বিয়ে করতে দেরি আছে 10 বছর পরে এখন আমার বিয়ের বয়স হয় নাই আমরা আজকে বিয়ে চল চল এই হুন হুন সরো সরো বিয়ে 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 করব 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 সরো 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 না কাটি চল এই দেখো তোমার আম্মা আইতেছে কইছে আমার আপনার নাকি বিয়েই হই আজকে গেছেন গেছে আবার পাইয়ে লই ওই দিন আর আপনারে ছাড়বো না আমি বিয়ে কই দেই মা কি রে কি ব্যাপার তুমি আজকে যে সাজ দিছো মন হইতাছে মানে কি তুই এই বয়সে হয় মানে তুই কি ভাবছস আমার কি তোর থেকে বেশি বয়স নাকি খুব বেশি হলে তোর থেকে আমি কত হবো 5 বছরের বড় হ্যাঁ সবা বয়সী তো মানে খাওয়া তোর তাল তো বই সমস্যা নাই ওই রকমই সিমরান তোর একটা কথা কই ওই যে তুষার আছে না তুষারের বাপটা কিন্তু অনেক সুন্দর কি আমার সুন্দর মেশার নামটা কইল গো কি রূপ চেহারা কি হাত আর ডগন ভালোই তোমার রুচি ও উনি তোমার দুসুকে দুশ্মন এই চুপ কর এই সমস্ত মাঝে কথা কস কেন উনি না তো শ্বশুর ওই বর কি আরে বাবা রে গাছে কারণ গুপে তেল কয় না যার বিয়ে তার খবর নাই বারো বসের ঘুম নাই আমার বিয়ে আমার খবর নাই তোমার ঘুমাতে হারাম এলো কেন হ্যাঁ ওরকম করে কথা কস কেন উনি না দুই দিন পর তো শ্বশুর হইব যার বিয়ে তার খবর নাই বারো বসের ঘুম নাই আমার বিয়ে আমার খবর নাই তোমার ঘুম হারাম হইছে কেন হ্যাঁ শুনো এত রং রং ভালো না বয়স হইছে ঘরের ভিতরে থাকো নামাজ রোজা করো আমি তো দেখি যদি বউ সাজো গা বুকে জ্বালাবো তোমার দেখি এগুলো বাদ দাও লিপস্টিক তো কম দাও ভাই জাগা বিয়ে না বানাইতে পারি স্বপ্নের রাজকুমার তো বানাইতে পারবো তুমি যাও দেখ আমার কথা তুইও যাবি আমি যাবো একসাথেই যাই না বাবা তুমি যাও তুমি যাও আচ্ছা তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে যাই আচ্ছা ঠিক আছে যাও যাও তো শরীর স্বাস্থ্য কি ভালো কি শোনে না নাকি ইচ্ছা করে আমার সাথে কথা কব না কেন আমি কি করছি একটু তাকানো যায় না একটু কথা চলে দেখবে দেরি করা যাবে না আপনি নাকি চলে আসছে বাড়িতেই কি শরীর স্বাস্থ্য দেখে কি বুঝেন না এটা কি প্রেমিকা না প্রেমিকার মাইয়া কি ধরা গেছিস কে আরে তুমি শোনো বাবা যাক তোমার মারে নিয়া আর আমি যাই তোমার নিয়া